নবম শ্রেণীর গণিত কোষে দেখি 10.1 লাভ ক্ষতি চারের অঙ্কটা, কোষে দেখি 10.1-এর চারের অঙ্কটা পাতা হচ্ছে 146, ঠিক আছে? চারের অঙ্কটা দেখো একটু পড়ো ভালো করে আগে। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন, হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি, আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হল। দেখো আনোয়ারা বিবি কি করেছে, 10টি লেবু সে 30 টাকায় কিনে আর প্রতি ডজনে 42 টাকা, প্রতি ডজন মানে 12টা তো হচ্ছে এক ডজন, তাহলে 12টা বিক্রি করেছে কত টাকা, 42 টাকা। তাহলে আমি আগে ক্রয় মূল্যটা বের করে নাও, একটা লেবুর ক্রয় মূল্য বের করে নেবো আর একটা লেবুর বিক্রয় মূল্য বের করে নেবো, তাহলে আমি বুঝতে পেরে যাবো কত টাকা লাভ হচ্ছে কত টাকা ক্ষতি হচ্ছে, লাভ বা ক্ষতি কি সবই বেরিয়ে যাবে। দেখো কতটা বলছি, 4টা, ঠিক আছে? দেখো কিভাবে করবে দেখে নাও, আরেকবার পড়ে দিচ্ছি, অঙ্কটা দেখে নাও ভালো করে। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন, হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে কি হয়েছে দেখো, আনোয়ারা বিবির কি হয়েছে, 10টা টাকায় 10টা করে কিনেছে, তাহলে দেখো 10টি কি লিখবো, 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, ঠিক আছে? 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত দেখে নিই আগে, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 30/10 সমান হচ্ছে 3 টাকা, ঠিক আছে? আবার দেখো এক ডজন লেবু বিক্রি করছে কত, 42 টাকায়, তাহলে এক ডজন মানে কটি, এক ডজন সমান হচ্ছে 12টি, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা, তাহলে কি হলো, একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42/12 সমান হচ্ছে, 12 কে 42 দিয়ে ভাগ করলে তোমার কত হচ্ছে, 12 3 12 36, 40 3.50 টাকা হয়ে গেছে। তাহলে দেখো লাভ কত হলো, দেখো লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 3.50 - 3.00 টাকা, 12টা 1টা লেবু বিক্রি করেছে 3.5 টাকায়, 1টা লেবু কিনেছে ক টাকায়, 3 টাকায়, তার লাভ কত হয়েছে, 50 পয়সা সমান হচ্ছে 0.50 টাকা, ঠিক আছে? তাহলে এবারে দেখো 3 টাকায় লাভ হয় বা 3.00 টাকায় লাভ হয় 0.50 টাকা, শতকরা লাভ বার করতে হলে 1 টাকায় লাভ হয় 0.50/3.00 টাকা, তাহলে আমার শতকরা লাভ বলে 100 টাকায় লাভ হয় 0.50/3.00, গণিত 100, এর দুটোর পরে দশমিক, এর দুটোর পরে দশমিক তুলে দাও, একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে? এবারে দেখো 10 দিয়ে কাটো, 10 3 30, 10.100 সমান উপরে কত বললে, 5 আর 10 মানে 5 10 50/3 সমান হচ্ছে কত, 16 পূর্ণ 3 16 48, তাহলে 16 পূর্ণ 2 3%। তাহলে কী বলেছে যে তোমার উত্তরটা কী চেয়েছে, উত্তরটা চেয়েছে শতকরা কত লাভ হলো, অতএব শতকরা 2 3%, শতকরা 16 পূর্ণ 2 3% লাভ হলো। অতএব আনোয়ারা বিবির শতকরা 16 পূর্ণ 2 3, আচ্ছা আনোয়ারা বিবির শতকরাটা কেটে দিলাম, 16 পূর্ণ 2 3% লাভ হলো, এটি উত্তর।
ঠিক আছে, দেখে নাও ভালো করে, নিশ্চয় বুঝতে পারবে কিছুই নয়। একটা আনোয়ারা বিবির 10টা লেবু 30 টাকায় কিনেছে, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য বার করে নিয়েছি। আর এক ডজন লেবু 12টা লেবু বিক্রি করেছে 42 টাকায়, এই এক ডজন লেবু হচ্ছে 12টা, তাহলে 12টা লেবু বিক্রি করেছে 42 টাকায়, একটা লেবু বার করে নিয়েছি দাম, দিয়ে বিক্রয় মূল্যটাই 3.50 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 3 টাকা হচ্ছে ক্রয় মূল্য, লাভটা বেরিয়ে গেছে। সবসময় ক্রয় মূল্য থেকে লাভ হিসাব করতে হয়, তাহলে 3 টাকায় লাভ হয় 50 পয়সা, 1 টাকায় লাভ হয় এটা, 100 টাকায় কত লাভ হয় বেরিয়ে গেল 16.23%। ধন্যবাদ, দেখে যাও, ফলো করে যাও, সব অঙ্ক পাবে। পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।